বাংলাদেশের একটা ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী বলে, তাকে দেখছি কারাগার থেকে আদালতের রাস্তায় নিয়ে যাচ্ছে, হাতে বেড়ি, মাথায় হেলমেট, পায়েতে বেড়ি। বাংলাদেশের অনেক নেমো খারাম আছে, পুলিশ প্রশাসন আছে বাংলাদেশে, সেই হারামখোররা আলেমদের উপরে অত্যাচার করছে। কেন? তার একটাই কথা, সে বলেছিল দেশের রাষ্ট্রপতি যদি আল্লাহকে না মানে, ইসলাম না মানে, সেই রাষ্ট্রপতিকে আমি রাষ্ট্রপতি মানি না। আমার দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে না মানে, দিন না মানে, রসুলের আদর্শ না মানে, সে প্রধানমন্ত্রীকে আমি প্রধানমন্ত্রী মানি না, যেহেতু এটা ইসলাম রাষ্ট্র বাংলাদেশ। মানি না রাষ্ট্রপতি, মানি রাষ্ট্রপতি মানি, কথাগুলো ইউটিউবে যাচ্ছে, সে কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবো। আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহ মানে, আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে, আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে, এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে। আজকে রফিকুল ইসলাম মাদানির ভিডিও বা ছবি হয়তো অনেকে দেখেছেন, কিন্তু এই মানুষটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে? মাথায় হেলমেট, গায়ের মধ্যে হলো সেই পুলিশের বিশেষ পোশাক, পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি, হাতের মধ্যে আবার হ্যান্ডকাপ, সামনে পেছনে ডানে বামে পুলিশ। মানে এটা দেখার পর যার তা পাথর দিল, কলিজাটা পাথর, সেও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মাদানিকে যখন কোর্টে তুলেছিলেন, জজ সাহেবের সামনে যখন নিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানি বলেছিলেন, ভালো করে ভিডিও ধারণ করে রেখো, কাবার মালিক দেখে রাখুক, দুনিয়ার বেড়িতে আমাকে আবদ্ধ করে রেখেছে, যাতে পরকালে, পরকালের যে বেড়ি রয়েছে সেখান থেকে আমি মাপ পেয়ে যাই। তো সে কথাগুলো সত্যি বাংলাদেশের মানুষের কলিজায় লেগেছে, বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরও কলিজায় লেগেছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ বিষয়টার প্রতিবাদ করতে করতে ইন্ডিয়ার মানুষও বিষয়টার প্রতিবাদ করেছে, কি পরিমাণ তার উপর নির্যাতন হচ্ছে, এর শেষ কোথায়, এ নিয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন ইন্ডিয়ার ইয়াসির আলী। মাওলানা ইয়াসির আলী সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরব। অন্যদিকে বাংলাদেশের একজন তরুণ উদীয়মান বক্তা আলী হাসান ওসামা, তিনিও আসলে যেহেতু কারাবন্দী ছিলেন কিছুদিন আগে, তার উপরও নির্যাতন হয়েছেন, তিনি আসলে বিষয়টা সরজমিনে যেহেতু উপভোগ করেছেন, সেই নির্যাতনের কথা তিনিও এবার ব্যক্ত করেছেন এবং মাদানী সাহেবের সপক্ষে কি বলেছিলেন সেটাও আপনারা শুনবেন। তো চলুন, ইন্ডিয়ার থেকে যে প্রতিবাদটা হয়েছে, মাওলানা ইয়াসিন সাহেব তিনি যে প্রতিবাদটা করেছিলেন সেটা অত্যন্ত চমকপ্রদ ছিল, চলুন সেটা একটু শুনে আসি। দেশের রাষ্ট্রপতি যদি আল্লাহকে না মানে, ইসলাম না মানে, সেই রাষ্ট্রপতিকে আমি রাষ্ট্রপতি মানি না। আমার দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে না মানে, দিন না মানে, রসুলের আদর্শ না মানে, সে প্রধানমন্ত্রীকে আমি প্রধানমন্ত্রী মানি না, যেহেতু এটা ইসলাম রাষ্ট্র বাংলাদেশ। যার কারণে সেই বাচ্চা মলবিকে জেলের কুঠরিতে ভরেছে, বড় কষ্ট লাগে। বাংলাদেশের অনেক নেমো খারাম আছে, পুলিশ প্রশাসন আছে বাংলাদেশে, সেই হারামখোররা আলেমদের উপরে অত্যাচার করছে। তাদেরকে বলতে চাই, শোনো, তোমরা ইতিহাস বার করো, ইংরেজরা 200 বৎসর রাজত্ব করেছে, ভারতের কত আলেমকে গাছেতে ঝুলিয়েছে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছেতে আলেমদিকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাইকে হাত পা বেঁধে তিনার কোমরের তলায় আগুন জ্বলিয়ে তিনার কোমরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরও মাথা নত করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেঈমান হাসিনা আত্মার প্রশাসন বেঈমান নেমো খারামরা জানে না, উলামাদের মধ্যে, উলামাদের নাসে, উলামাদের রুহের সঙ্গে আল্লাহ নবী সাহাবীদের রক্ত বইছে, নবীজির ওয়ারিস এরা, উত্তরসূরি আমার নবীজির উলামারা, এদের উপরে যদি 1000 বুল্ডোজার চালাও তাও কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না। এই বাংলাদেশে যারা আলেমদের উপরে অত্যাচার করছে, ওই প্রশাসন দিকে আল্লাহ হিদায়ত দে, আল্লাহ হাসিনাকে হিদায়ত দে। ওই বাচ্চা ছেলে আলেম, তার মা যদি দেখে চোখেতে আমার সন্তানকে এইভাবে অত্যাচার করে নিয়ে যাওয়া হচ্ছে, এক একটা আলেমকে হাতে বেড়ি, পায়ে বেড়ি শুধু নয়,
তাদের উপরে কঠিন বুলডোজার চালিয়েছে হাসিনার প্রশাসন। তাদিকে বলছি তোমাদিকে কবরে কিয়ামতের দিনে আল্লাহ দেখবে, সাবধান হও। ভালো মানুষ যেখানেই জন্ম নেবে তারা ভালো কথাই বলবে, সত্যের জয়গানই তারা গাইবে। তো যিনি প্রতিবাদ করেছিলেন তার জন্ম কিন্তু বাংলাদেশে নয়, তবে বাংলাদেশের আলেমদের প্রতি তার সম্মান বা তার ভালোবাসা সত্যিই আমাকে অবাক করেছে। চলুন, আলী হাসান ওসামা সাহেব, তিনি বাংলাদেশি একজন কারা নির্যাতিত আলেম, তো তিনি আসলে বিষয়টা জানেন যে কীরকম নির্যাতন হতে পারে। তো তিনি আসলে আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে কী কী বলেছেন, চলুন তার মুখ থেকে একটু শুনে আসি। আজকে রফিকুল ইসলাম মাদানির ভিডিও বা ছবি হয়তো অনেকে দেখেছেন, ছোট একটা মানুষ, বয়স কত ইয়ার হয়েছে, আমাদেরও তো কয়েক বছর পরে ফারেক, কিন্তু এই মানুষটাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে, মাথায় হেলমেট, গায়ের মধ্যে হলো সেই পুলিশের বিশেষ পোশাক, পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি, হাতের মধ্যে আবার হ্যান্ডকাপ, সামনে পেছনে ডানে বামে পুলিশ, মানে এটা দেখার পর যার পাথর দিল, কলিজাটা পাথর, সেও নিজের চোখের পানি ধরে রাখতে পারবে না। ছোট একটা বাচ্চা, তোই বা বয়স, কিন্তু তার সঙ্গে এমন আচরণ করছে যেটা একেবারেই হিংস্র বর্বর মানুষের সঙ্গে করলে অনেক সময় কলিজা কেঁপে ওঠে। তো এই কোরআনওয়ালা যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ মানুষদের ছাত্র বানিয়েছেন, নূর হোসাইন কাসেমি রহিমহুল্লার মতো মানুষদের ছাত্র বানিয়েছেন, যদি মেনেও নেই যে এমন কিছু কথা বলেছে যে কথাটা সমর্থনযোগ্য না, কিন্তু তার জন্য যেই পরিমাণ জঘন্য আচরণ তার সঙ্গে করা হয়েছে এটাও মোটা সমর্থনযোগ্য না। তো বছরের পর বছর চলে যাচ্ছে, জীবনগুলো এভাবেই শেষ হয়ে যাচ্ছে, কোরআনের ইলম মানুষের কাছে প্রচার করতে পারছে না, সেখানে বসে বসেই জিন্দেগির বড় একটা অংশ কাটিয়ে দিচ্ছে। তো এই যে হালতগুলো, এটা তো আর ইসলামী মূলনীতি থাকার ফল না, এটা তো হলো অন্য কোনো মূলনীতি প্রতিষ্ঠিত থাকার ফল। তো ইসলামের নির্দিষ্ট মূলনীতি আছে, নির্দিষ্ট মানদণ্ড আছে, কে অপরাধী, কিভাবে প্রমাণ হবে অপরাধ, কোন অপরাধীর সঙ্গে কেমন আচরণ করতে হবে, কার ব্যাপারে কতটুকু কঠোরতা অবলম্বন করতে হবে, এক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট শিক্ষা আছে। যদি এমন হয় কারো একটা চর প্রাপ্য, আপনি দুটো চর দিয়েছেন, কেয়ামতের দিন অতিরিক্ত একটা চর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যেদিন একটা গরুকেও আল্লাহ ঠকাবেন, এক গরু সিংওয়ালা গরু সিংহীন গরুকে গুঁতো মেরেছিল, এই যে তার উপর অন্যায়ের অবিচার হয়েছে, এটার জন্য আল্লাহ তাআলা শাস্তি ব্যবস্থা করবেন। অথচ কোন গরু না যাবে জান্নাতে, না যাবে জাহান্নামে, হয়ে যাবে মাটি, তারপর আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রেও এতটা ন্যায় বিচার কায়েম করবেন, মানুষের ক্ষেত্রে তাহলে কত ভয়াবহভাবে কায়েম করবেন। এক সাহাবী এটা জানার পর নিজের গোলামদেরকে আজাদ করে দিয়েছেন, যে দিলে বড় ভয় লাগে, অপরাধ তো গোলাম করেই, ভুল ত্রুটি তো হয়, শাস্তি দিতে গিয়ে কখন না জানি আবার বেশি হয়ে যায়, এর কারণে কেয়ামতের দিন আমাকে ফাঁসতে হয়, আমার গোলামও লাগবে না, মাথা না থাকলে মাথা ব্যথাও থাকবে। শেষে আমরা বলতে চাই, রফিকুল ইসলাম মাদানী যে কথাটা বলেছিল যে তাকে আমরা কেন মানবো যে আল্লাহকে মানে না, সুতরাং সেই কথার কারণেই কিন্তু এখন তার জেল খাটতে হয়েছে। কোন কথাটার কারণে তিনি জেল খাটতেছেন এটা আপনার বা আমার কাছে গ্রহণযোগ্য হোক বা না হোক, আসলেই একজন একজনের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে, আর সেই ব্যক্তিকে সেটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।